বাজারে অনেক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ রয়েছে, বিশেষ করে গ্যাস্ট্রিক সমস্যায় যারা ভুগে থাকেন তারা দেখা যায় দোকান থেকে দোকানে যান, ডাক্তার থেকে ডাক্তারে যান যে আমার তো গ্যাস্ট্রিক প্রবলেম কমতেছে না, এই ওষুধ খেয়েছি সেই ওষুধ খেয়েছি কোনোটাই কমতেছে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যে গ্যাস্ট্রিকের ধরন সেই অনুযায়ী কি আপনি ওষুধ সেবন করেছেন কিনা, সেই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। তো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। তো শুরুতে বলতে চাই আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো দেখুন, গ্যাস্ট্রিক কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। তো সহজ সরল ভাষায় বলি তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় পেটটা ভুডুল পাডুল করে, মানে আপনার পেটটা হয়তো বা ফাঁপা থাকে, আপনার পায়খানাটা ক্লিয়ার হয় না, বাথরুম ক্লিয়ার হয় না, এটা এক ধরনের গ্যাস। আবার আরেক ধরনের গ্যাস আছে দেখবেন যে আপনার বমি হয়, ভমিটিং হতে পারে। আবার আরেক ধরনের গ্যাস আছে গলা জলে, দেখবেন যে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে জ্বালাপড়া করে, এটা এক ধরনের গ্যাস হতে পারে। আবার দেখবেন যে বিভিন্ন ধরনের ওষুধ অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো কোন ধরনের প্রবলেমের ক্ষেত্রে কোন ধরনের ওষুধ খাবেন সেটা আগে একটু জানি নি আমরা। আমরা জানি যে এই বুকের এই মাঝখান থেকে যদি গলা পর্যন্ত আপনার যদি এই জায়গায় যদি জ্বালাপড়া করে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে হবে, সেটা লিকুইড হতে পারে, ট্যাবলেট হতে পারে। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনার ওমিপ্রাজল খুবই কম কাজ করবে এবং প্যান্টোপ্রাজল ওষুধগুলো কিন্তু এই ক্ষেত্রে খুব বেশি কাজ করবে, যেমন প্যান্টোনিক্স, প্যান্টেক্স, তারপর হচ্ছে প্যান্টোব্যাক্স, এই ধরনের ওষুধগুলো কিন্তু এই যে সমস্যাটা সেক্ষেত্রে কাজ করবে। তো এটা ট্যাবলেট ফর্মেটে বাজারে পাওয়া যায়, প্রতি পিস 5 টাকা থেকে 60 টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানি ভেদে হয়ে থাকে।